কি यस চিত্র স্যার এটা দেখতে পাচ্ছ? यस স্যার হ্যাঁ, একটা হচ্ছে यस স্যার কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে হচ্ছে বাড়িতে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। ঠিক আছে, তাহলে আজকের বিষয়টাই হচ্ছে মূলত কর্মক্ষেত্রে আইসিটি, অর্থাৎ কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বুঝাতে পেরেছি আমি আজকের বিষয়টা হচ্ছে কি? কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। স্যার অধ্যায়টা আমি ইন্টারনেট বুকস থেকে পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে যাবা। এটা হচ্ছে 8 পৃষ্ঠায়। দেখো, এই পাঠ শেষে আমরা যে সব বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস সম্পর্কে বর্ণনা করতে পারবে, ভার্চুয়াল অফিসের সুবিধা বর্ণনা করতে পারবে, উদাহরণসহ কল সেন্টারের কাজ ব্যাখ্যা করতে পারবে, বাড়িতে বসে টাকা উপার্জনের কৌশলগুলো কি করতে পারবে, বর্ণনা করতে পারবে। বুঝাতে পেরেছি? এগুলো হচ্ছে আমরা এই পাঠ শেষে এই বিষয়গুলো জানতে পারবো। ওকে, দেখো আমরা ভার্চুয়াল অফিসের একটা চিত্র দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, দেখো কম্পিউটারে সে নেটওয়ার্ক কানেকশন করে আছে এবং বাড়িতে বসেও অফিসের কাজ নির্দিষ্ট সময়ের বাইরেও করা যায়, তথ্য আদান প্রদান করা যায়। একটা জিনিস মনে রাখবা, ভার্চুয়াল অফিস সেটা হচ্ছে তোমার অনলাইনে, তোমাকে অফিসে আসতে হবে না। ঠিক আছে, অফিসে আসতে হবে না। অফিসে না আসেই সে কি করবে, তা বাড়ি থেকে তার কাজগুলো করবে এবং তার অফিসের যে কম্পিউটার সেগুলো একটার সাথে একটা যুক্ত থাকবে, এই যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেখানে তারা তথ্য আদান প্রদান করবে। অর্থাৎ মনে করো কোনো এমপ্লয়ি তার কাজটা শেষ করেছে, সেটা তার অফিসের বসের কম্পিউটারে সে ট্রান্সফার করে দিতে পারবে। ঠিক আছে, তাকে অফিসে যাইতে হবে না। ঠিক আছে, এ রিহান অফিসে যাইতে হবে না। দেখো এই ধরনের একটা অফিসের যে ধারণা সেটা হচ্ছে মানে নতুন একটা ধারণা, এই অফিসের ধারণাটা হচ্ছে একদম নতুন। মানে তোমার এই বিষয়টা খেয়াল করো, দেখো অফিসে যাইতে হচ্ছে না তাকে, সে বাসায় বসে তার কাজগুলো করছে। তাহলে এটা একটা বিশাল একটা বিষয় আমাদের জন্য, এবং সেটা আমাদের জন্য নতুন একটা ধারণা কিনা, নতুন একটা ধারণা না? এই ধারণাটা প্রথম দেন হচ্ছে 1983 সালে। কত সালে? 1983 সালে এটা নিয়ে প্রথম আলোচনা হয়। কত সালে বলতে হবে? 1983 সালে। হ্যাঁ, এবং 1994 সালে এই ধরনের একটা অফিস কাজ শুরু করে। কত সালে? 1994 সালে। কত সালে বলেছি? 1994 সালে। 1994 সালে এই ধরনের একটা অফিসের যাত্রা শুরু করে, কিন্তু এটার ধারণাটা পেয়েছি আমরা আরো 11 বছর আগে, অর্থাৎ 1983 সালে। কত সালে? 83 সালে। ঠিক আছে, 1983 সালে 83 ধারণা পেয়েছি, 83-তে কাজ শুরু করেছে, 94-এ। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের অফিসে যারা অফিসে কাজ করে তাদেরকে সরাসরি অফিসে যাইতে হয় না, সরাসরি অফিসে যাইতে হয় না, বাসায় বসে যে কোনো সময় তার কাজটা সম্পন্ন করতে পারে। ঠিক আছে কিনা, আমি কি বুঝতে পেরেছি? দেখো ভার্চুয়াল অফিস यस স্যার কিছু সুবিধা রয়েছে, ভার্চুয়াল অফিসের কি কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে কোনো স্থান থেকে কাজ করা যায়, তোমাকে অফিসে যাইতে হচ্ছে না। ঠিক আছে, তুমি বাসায় বসে কাজটা করতে পারো, অথবা তুমি কোথাও বেড়াতে গিয়েছো, সাথে যদি তোমার ল্যাপটপ থাকে, নেটওয়ার্ক কানেকশন থাকে, তাহলে তুমি ওখানে বসে কাজটা করে দিতে পারছো। ঠিক আছে, তারপর হচ্ছে ঘরে বসে স্বাধীনভাবে কাজ করা যায়, অর্থাৎ তোমাকে কেউ প্রেশারাইজ করবে না, তোমার কাজ করতে ইচ্ছে করছে না তুমি কাজ করবে না, তোমার যখন কাজ করতে ইচ্ছে করবে তখন কাজ করবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই কাজের একটা সময় নির্ধারিত আছে, তোমাকে এই সময়ের মধ্যে কাজটা করে দিতে হবে। তুমি সেটা ওই সময়ের মধ্যে যে নির্দিষ্ট সময় বের করে করবে, যে কোনো একটা সময় বের করে কাজটা তোমাকে করতে হবে। দেখো আরেকটা বিষয় সুবিধা হচ্ছে, এখানে অফিসের পাশাপাশি মানে অফিসের যে কাজ সেটার পাশাপাশি তুমি অন্য কাজ করতে পারবা। তুমি দেখা যাচ্ছে তুমি অফিসের কাজ করছো, তোমার ভালো লাগছে না, তুমি অন্য একটা কাজ করছো, এখানে আমরা রান্না বান্নার একটা ছবি দিয়েছি, মানে এটা করার ফাঁকে ফাঁকেও তুমি তার কাজটা করতে পারছো। ঠিক আছে, মানে আমার রেগুলার যে কার্যক্রম তার পাশাপাশি আরো কাজ তুমি করতে পারবা। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি তোমাদেরকে? ইয়েস স্যার।
ভার্চুয়াল অফিসের কিছু সুবিধা রয়েছে আরো, এখানে কোনো বড় অফিস লাগে না, এখানে কি লাগবে না, বড় কোনো অফিস লাগে না। বড় কোনো অফিসের দরকার হয় না, বড় কোনো স্থাপনার দরকার হয় না আমার এখানে। পাসওয়ার্ডটা সাথে থেকে একটু বলেন, হ্যাঁ একটু একটু ওয়েট, এক মিনিট। অ্যাট দ্য রেট না প্রথমে, দেখো এখানে বড় কোনো স্থাপন লাগবে না আমাদের, স্থাপনা আমাদের বড় কোনো স্থাপনা লাগবে না বলতে এখানে বড় ধরনের অফিস লাগবে না, কারণ যেহেতু আমরা সবাই একসাথে মিট করছি না, একসাথে গিয়ে কাজটা করছি না, ঠিক আছে। তারপর হচ্ছে রাস্তায় সময় অপচয় হয় না, রাস্তায় কি হয় না, সময় অপচয় হয় না, অর্থাৎ আমরা আমাদের যে কাজটা করু মানে করব সেটার জন্য তাকে অফিসে যেতে হচ্ছে কি না, যেতে হচ্ছে না, তাহলে এক্ষেত্রে তাকে অফিসে যাইতে হয় না, অফিসে যাইতে হয় না। তাহলে অফিসে যদি যাইতে না হয় তাহলে রাস্তায় যে আসা যাওয়ার সময় সেটা তার বেঁচে যায়। দেখো বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু জ্যামের যে হাল তোমরা সেটা ভালো করেই বুঝতে পারছো, বুঝতে পারছো না, তাহলে এই যে জ্যামের যে এই অবস্থার মধ্যেও তাহলে সে বাসায় বসে কাজটা করতে পারছে, তাহলে অনেক সময় বেঁচে যাচ্ছে, ঠিক আছে, অনেক এনার্জি তার বেঁচে যাচ্ছে, বুঝাতে পারছে কিনা। অর্থাৎ রাত দিন 24 ঘন্টা কাজ করতে পারবাম, কারণ আমার ভালো লাগতেছে না আমি দিনে কাজ করছি না, হয়তো আমার ভালো লাগতেছে না আমি অফিস টাইমেও কাজ করছি না, আমার ভালো লাগতেছে আমি রাতে কাজ করব, ঠিক আছে না, আমার যখন ভালো লাগবে সেই অনুযায়ী কাজটা করবে। তবে আমি একটা বিষয় বারবার বলছি, ওই যে একটা নির্দিষ্ট সময় তোমাকে বেঁধে দেওয়া হবে, এই সময়ের মধ্যে তোমাকে কাজটা কি করতে হবে, সাবমিট করতে হবে, বুঝাতে পেরেছি আমি, শুনতে পাচ্ছ কথাটা? ইয়েস স্যার শুনতে পাচ্ছি। ওকে ফাইন, একটু রেসপন্স করবা যাতে আমি বুঝতে পারি তোমরা আমার লেকচারটা বা আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? ওকে স্যার। ওকে ফাইন, ভেরি গুড, তোমরা এখনো পর্যন্ত রেসপন্স করছো। দেখো আমরা কিছু কাজ যদি করতে চাই বা ভার্চুয়াল অফিস যদি বর্ণনা করতে চাই, ভার্চুয়াল অফিস যে সুবিধাগুলো দেয় সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করেছি, সেগুলো আমরা এখন এক নজরে দেখব, কি করব, এক নজরে দেখব। দেখো সময় অপচয় হয় না সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করেছি, অর্থাৎ আমাদের যাওয়া আসার যে সময় সেটা বেঁচে আছে, বাড়িতে বসে স্বাধীনভাবে কাজ করা যায়, অফিসের পাশাপাশি বাড়ির কাজও করা যায়, পৃথিবীর যে কোনো দেশের লোক এই অফিসে কাজ করতে পারে, অর্থাৎ তুমি বাংলাদেশের থেকেও অন্যান্য রাষ্ট্রে যদি তোমাকে সে সুযোগ দেয়, অফিস যদি সে তোমাকে ভার্চুয়ালি নিয়োগ দেয়, তাহলে তুমি ভার্চুয়ালি বাংলাদেশে বসে আমেরিকার অফিস করতে পারবা, লন্ডনের অফিস করতে পারবা, জাপান চীন ভারতের অফিস করতে পারবা, ঠিক আছে। ভার্চুয়াল অফিসের জন্য বড় বড় বিল্ডিং প্রয়োজন হয় না, কারণ যেহেতু সবাই একসাথে কাজ করছি না গিয়ে অফিসে, তাহলে বড় অফিসের দরকার হচ্ছে না, বড় অফিস মানে বড় বিল্ডিং এর দরকার হয় না, রাত দিন 24 ঘন্টা এই অফিস চালু থাকে, যেহেতু অনলাইন ক্যান্টিন সেটা সারাদিনে চালু থাকতেছে, নির্দিষ্ট কোনো বিষয় সেখানে নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ নেই, ঠিক আছে। তুমি যে সময়ে তোমার কাজটা সম্পন্ন হবে সাথে সাথে ট্রান্সফার দিয়ে তোমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে তাকে সাবমিট করে দিতে পারবে, ঠিক আছে। এই অফিসে বেশি কাজ করা যায় কারণ যেহেতু নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আমার প্রয়োজনের মতো যে কোনো যে সময় দরকার সেই সময় আমি আমার কাজটা করতে পারছি, এবং সেজন্য কাজের যে একটা চাপ সেটা যেমন আমরা অনুভব করি না, কিন্তু কাজ তার চেয়ে দ্বিগুণ হয়, কাজের পরিমাণও বেশি হয়, বুঝাতে পেরেছি? দেখো এরপর হচ্ছে কল সেন্টার, গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে বর্তমান সময়ে কিন্তু এই বিষয়টা খুব নজরে আসছে বা অনেকেই বলছে কল সেন্টারের কথা, মানে কল সেন্টারটা কি আসলে, কল সেন্টার হচ্ছে সেটা আমার একটা জিনিস যেখানে হচ্ছে সকল ধরনের তথ্য তুমি সেখান থেকে পাবা, সকল ধরনের তথ্যগুলো সেখান থেকে তুমি পাবা, এটা একটা নতুন ধারণা হলো, কিন্তু এটা দেখবা মনে করো তুমি একটা কম্পিউটার কিনেছো, ঠিক আছে, কি বললাম একটা কম্পিউটার কিনেছো, সেখানে নানা ধরনের প্রবলেম হতে পারে বা কম্পিউটারটা সম্পর্কে তুমি কি করতে পারো, কম্পিউটার সম্পর্কে তুমি একটা কিছু জানতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে কম্পিউটার সম্পর্কে কিছু যদি যখন তুমি জানতে চাইবা
যখন আমরা জানতে চাইবো তখন দেখবে যে সেখানে আমরা কি করতে পারবো, ওই কল সেন্টারে যদি ফোন দিই তাহলে দেখবে যে কি সে ওই বিষয়টা তোমাকে জানাচ্ছে। এমন অবস্থা হবে তুমি একটা কল সেন্টারে ফোন দিয়েছো, সেটা দেখবে যে পৃথিবীর অন্য প্রান্তে অন্য একটা এমন একটা জায়গায় এমন একটা কল সেন্টারে চলে গেছে, দেখবে যে এই মানে তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নটার এই ধরনের প্রশ্ন আরো করেছে। আমি আমি যে কাজটা করছি মানে আমি একটা ফোন দিলাম তাকে একটা বিষয় জানার জন্য, দেখবে যে এই যে ফোন দিব সেটা দেখবে যে সে উত্তর দিবে যে এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ, বা এই ধরনের প্রশ্ন তাকে আগেও করা হয়েছে, তাহলে এই ধরনের একটা সুবিধা সে কি করতে পারে, সে পেতে পারে, যাতে আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা পেয়ে যেতে পারে। তবে এখানে সুবিধা হচ্ছে এখানেও ঠিক সেম ভার্চুয়াল অফিসের মতো তোমাকে সে বাসায় বসেও কিন্তু এই ধরনের সার্ভিসগুলো সে দিতে পারে। যারা কল সেন্টারে কাজ করে তারা এই ধরনের সার্ভিসগুলো কি করতে পারে, বাসায় বসেও দিতে পারে। তবে ওই যে কয়েকটা জিনিস সেখানে জরুরি, সেটা হচ্ছে তোমার কি ICT ডিভাইস লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, এবং কাজের প্রতি তোমার দক্ষতা থাকতে হবে, মানে এই কাজের উপর তোমার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ তুমি কাজটা আগেও করেছো এই ধরনের কি থাকতে হবে। কারণ তুমি যদি কাজটা বা তুমি প্রশ্নটার উত্তর নাই জানো তাহলে তুমি দিবা কেমনে, তাহলে সেজন্য তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেভাবেই তারা নিয়োগটা দেয়। তাহলে এটাও হচ্ছে দেখো ঘরে বসে যে একটা আয়ের কথা বলেছি আমরা, সেগুলো কিন্তু এভাবেই করা যায়। ঘরে বসে যে একটা আয়ের কথা বলেছি আমরা সেটা কি করা যায়, এভাবে করা যায়। বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি? তোমাকে কথাগুলো শুনতে পাচ্ছ কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই যে বর্তমানে এই সুযোগ সুবিধাটা কিন্তু অনেকে লুটে নিচ্ছে ভার্চুয়াল অফিস কল সেন্টারের কাজগুলো, কারণ তরুণ তরুণীদের মধ্যে এই ধরনের বিষয়টা হচ্ছে একটু বেশি অ্যাট্রাকটিভ, মানে এই যে অফারগুলো, কারণ তারা ঘরে বসে ইচ্ছে মতো সময় বের করে কাজগুলো করতে পারছে, কারণ নির্ধারিত সময় কাজ করাচ্ছে, মানে 9টা থেকে 5টা, 8টা থেকে 5টা, 10টা থেকে 6টা বা 5টা, এই যে একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে মানুষ এখন আসলে খুব বোর ফিল করে, সেজন্য মানুষ চায় স্বাধীনভাবে কাজ করতে। তাহলে বর্তমান যে প্রজন্ম বেড়ে উঠছে আমরা একটু হচ্ছে কি স্বাধীনভাবে মতামত যেমন প্রকাশ করতে চাই, সেটা তো স্বাধীনভাবে কাজ করারও ইচ্ছে থাকে, বা আমাদের কাজের স্বাধীনতাটা আমরা চাই, যার কারণে তারা তাদের মধ্যে এই ধরনের কাজের প্রতি একটু কি থাকে আগ্রহ থাকে, এই ধরনের কাজের প্রতি তারা একটু ঝুঁকে পড়ে। ঠিক আছে কিনা? দেখো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করলে কল সেন্টার থেকে কি পাওয়া যায়, তথ্য পাওয়া যায়। বুঝাতে পেরেছি? মানে যে কোনো প্রান্ত থেকে, কারণ যেহেতু এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে থাকবে, তাহলে সেখানে যে কোনো প্রান্ত থেকে যদি তুমি কল করো তাহলে ফোন করলে সে কল সেন্টার থেকে কি তার তথ্যগুলো সে দিতে বাধ্য থাকবে। ওই যে বললাম তোমার যে রিলেটেড প্রশ্ন সে রিলেটেডই সে আনসার দিবে। দেখো তরুণ তরুণের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা উপার্জন করতে পারে। এখানে আমি একটু আগে যে কথাটা বলেছি সেটা এখানে টাকা উপার্জনের করার জন্য কম্পিউটার ইন্টারনেট এবং প্রোগ্রামিং এ কি থাকতে হবে, তার দক্ষ থাকতে হবে, মানে তার একের দিকে দক্ষতা অর্জন করতে হবে কোথায় কোথায়, কম্পিউটার ইন্টারনেট প্রোগ্রামিং এ। বুঝতে পেরেছি? বুঝতে পারছো কিনা কথাগুলা? ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে ফাইন। হ্যাঁ, একটু মাঝে মধ্যে কথা বলবো, ঠিক আছে? সবাইকে এক জায়গায় বসে কাজ করতে হয় না। ওই যে বললাম তারা যে জায়গায় আছে, বাড়িতে হোক সে জায়গায় জায়গায় আছে, সেই জায়গায় বসে তার কাজটা সম্পন্ন করতে পারে। এই জন্যই মূলত এটা হচ্ছে বর্তমান প্রজন্ম বলি না কেন তরুণ তরুণীদের মধ্যে এই বিষয়টা খুবই কি জনপ্রিয় হয়ে উঠেছে, মানে এই ধরনের পেশাটা, এই ধরনের চাকরিগুলো। এখন আমাদের স্কুলে যদি আমরা একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে চাই কি কাজ করতে হবে, ঠিক আছে, কি কাজ করতে হবে, যদি আমরা অলরেডি নিচ্ছি ভার্চুয়াল ক্লাসরুম করছি বা এগুলো তো অলরেডি অনলাইন ক্লাসগুলোতে এরকমই, তাই না? বুঝতে পেরেছো কিনা বিষয়টা? দেখো কি বিষয় আমাদেরকে জানা প্রয়োজন বা কি বিষয় আমাদের লাগবে, সেটা হচ্ছে দেখো একটি ওয়েবসাইট থাকতে হবে। আমাদের ওয়েবসাইট আছে কিনা? হ্যাঁ আছে। হ্যাঁ, যেখানে অ্যাসাইনমেন্ট, ভিডিও, লেকচার, হোমওয়ার্ক ইত্যাদি থাকবে, আছে অলরেডি। তোমরা যারা ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইট অ্যাপসের মধ্যে গিয়েছো এই সব বিষয় কিন্তু অলরেডি এখানে অ্যাটাচ করা আছে।
ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ওয়েব ক্যামেরা স্থাপন করতে হবে। আমরা কিন্তু অলরেডি আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে ক্লাস নিচ্ছি, এছাড়াও আমাদের লাইভ কিছু ওয়েব ক্যামেরা প্রত্যেকটা রুমে আছে আমাদের ক্লাসরুমগুলোতে। এখন কিন্তু যারা লাইভ একদম বোর্ডের মাধ্যমে অনেক ক্লাস হচ্ছে না, তোমাদের ম্যাথ ক্লাস বা এই ধরনের ক্লাসগুলো বোর্ডে হয় না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই এই বিষয়টা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের আছে। ভিডিও কনফারেন্সিং এর জন্য ওয়েব কনফারেন্সিং ওয়েবসাইট যেমন ইয়াহো, স্কাইপে, গুগল টক সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জুমের মাধ্যমে করি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অ্যাপস এর মাধ্যমে তো আমরা এই কাজটা করতে পারছি। ইন্টারেক্টিভ ব্ল্যাকার বোর্ড থাকবে যাতে লিখিত বিষয় রেকর্ড হয়ে যায়। এটা আমরা আসলে অটো রেকর্ডেড এর মাধ্যমে এটা করতে পারি। যেমন এখন আমাদের ই লার্নিং দেওয়া হচ্ছে কিনা, হচ্ছে না? এই ই লার্নিং এর বিষয়গুলো হচ্ছে এখানে, এছাড়া একটি ভালো মানের কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এখন এত কিছুই আছে কিন্তু তোমার ব্যবহার করার জন্য কম্পিউটার নেই, ইন্টারনেট সংযোগ নেই, তাহলে হবে না। সবকিছুর সমন্বয় থাকতে হবে, ওকে? একটি ভালো মানের রুম বেছে নিতে হবে যেখানে আমরা ক্লাসগুলো করব। আমাদের কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে এখন, ওয়েব ক্যামেরা, ল্যান্ডলাইন, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক রুমে আছে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো খুব সুন্দর করে এখন মোটামুটি তোমাদের যে অফলাইনে এসে যে সুবিধাটা পাও সেই সুবিধা দেওয়ার মতো করে অনলাইনে একটা পরিবেশ তৈরি করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করার জন্য যে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা অবশ্যই আমাদের বিষয়টা কি আমাদের ক্লাসরুমগুলো খুব ইন্টারেক্টিভ হবে, ঠিক আছে? তোমরা বুঝতে পারবা, তোমরা প্রশ্ন করতে পারবা, তোমরা কোনো বিষয় না জানলে সেটা জেনে নিতে পারবো। দেখো এই বিষয়ে এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হচ্ছে কাগজবিহীন অফিস হচ্ছে আমরা এর আগের পার্টে আলোচনা করেছি, এখানে ভার্চুয়াল অফিসের সাথে সেটা কিন্তু রিলেটেড ছিল। এরপর প্রোগ্রামিং এর কথা বলেছি আমরা, এরপর ইন্টারনেট, কল সেন্টার, এই শব্দগুলো আমরা এখান থেকেই জানতে পেরেছি, ঠিক আছে? এই শব্দগুলো কি এখান থেকেই জানতে পেরেছি। হ্যাঁ, এগুলো একটু সবাইকে লিখে নিতে হবে। বাসায় ইন্টারনেট সংযোগ নেওয়ার ফলে আমরা কি করতে পারি? এক, দুই নম্বরটা হচ্ছে আমাদের দেশের নানা জায়গায় কি বসানোর কাজ চলছে, ঠিক আছে? প্রশ্ন লিখে নাও, আনসারটা লিখবে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অনলাইনে অর্থ উপার্জন করা, দ্বিতীয়টা হচ্ছে কি কল সেন্টার, দ্বিতীয়টা হচ্ছে কি কল সেন্টার। একটু লিখে নাও, যাদের লিখেছে সবাই আমাকে জানাবা, ঠিক আছে? যাদের লিখেছে সবে আমাকে জানাবা, এগুলো একটু লিখে নাও সবাই। প্রথমটা হচ্ছে অফিসের উপস্থিত না থেকে অফিসের কাজকর্ম পরিচালনা করা, এরকম একটি অফিসকে বলা হয় কি ভার্চুয়াল অফিস। কি ধরনের অফিস হলে নির্দিষ্ট সময়ের বাইরে অফিসের কার্যক্রম সম্ভব সেটা হচ্ছে কি ভার্চুয়াল অফিস। এই বিষয়টা তোমরা একটু লিখে নাও, এদিকে লিখে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। এখন আমরা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারো যদি কিছু কোনো কিছু জানার থাকে আজকের বিষয়ের উপরে, তাহলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? কারো কোয়েশ্চেন, কারো কিছু জানার আছে কিনা দেখো, কারো কিছু জানার থাকলে বলো, ঠিক আছে? কেউ কিছু না বুঝলে জিজ্ঞেস করো, ঠিক আছে? তা না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো, ঠিক আছে? বলো, কারো কিছু প্রশ্ন থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সবাই কি বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, জি স্যার বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে সবাই ভালো, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।